সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো ঘাড় ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আসলে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় পেশাগত কারণে এবং আপনাদের কারণে, তো যার কারণে দেখা যায় যে অনেক সময় লাইভে আসতে পারি না, তারপরও মাঝে মাঝে আসি। যতটুকু আপনাদের এই লাইভ করাতে যতটুকু উপকার হয় এতে আমি হ্যাপি। তো দর্শক, আজকে আমি কথা বলবো ঘাড় ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা। ঘাড় ব্যথা একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা এবং ঘাড় ব্যথা রোগী প্রতিনিয়তই বেড়ে চলছে সারা বিশ্বে। এর মূল কারণটা আমরা যেটা দেখছি বেশিরভাগই মেকানিক্যাল ঘাড়ের সমস্যা হয়ে থাকে, যেমন কম্পিউটিং ব্যবহার। এটা একেবারে কমন একটা সমস্যা, কম্পিউটার ব্যবহার থেকে আমাদের প্রতিনিয়ত ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। আমার ডিপিআরসি হাসপাতালে প্র্যাকটিসে ইভেন কি অন্যান্য যত স্পেশালিস্ট আছে ডক্টর, সবারই দেখা যায় যে রোগীর সংখ্যাই বেড়ে চলছে প্রতিনিয়ত। কোমর ব্যথাও যেভাবে বেড়ে চলছে একইভাবে ঘাড় ব্যথা বেড়ে চলছে। আর ঘাড় ব্যথার মূল কারণগুলো আমরা দেখে থাকি মেকানিক্যাল নেক পেইন এবং ঘাড়ের বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা, তার মধ্যে অন্যতম যে কম্পিউটার ব্যবহার এবং যেটা আমরা পেশাগত সমস্যা বলে থাকি। তাছাড়া আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে, মানে আমাদের চলাফেরায় কিছু ভুল হয়ে থাকে, যেমন আমাদের শোয়ার সমস্যা থেকে হতে পারে, অনেক সময় আমরা ভারী কোনো কাজ করতে গিয়ে হতে পারে, অনেক সময় ঘাড়ে আঘাত পেলে হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, বিভিন্নভাবে আপনার ঘাড়ে সমস্যা হতে পারে। তো যাই হোক না কেন, আমি আজকে আপনাদের ঘাড় ব্যথার কিছু কারণ নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনারা অনেকাংশে উপকৃত হতে পারেন। ঘাড় ব্যথার যে কমন কারণ, যেটা আমরা বেশি পেয়ে থাকছি প্রতিনিয়ত পেশাগত কারণ, কম্পিউটার ব্যবহার এবং ডেস্ক জব ওয়ার্কারদের এই সমস্যার বেশি হয়ে থাকে, স্পেশালি যারা ডেস্কে জব করে, ব্যাংকার হতে শুরু করে, বিভিন্ন বিজনেসম্যান, ইভেন কি এখন ট্যাবের ব্যবহার, ল্যাপটপ কম্পিউটারের ব্যবহার প্রতিনিয়তি আমাদের মানে দৈনন্দিন বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে চলে আসছে। আমি কিছু ছবি দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ছবিটা আছে, এটা এই একটা ছবি দেখেন, এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে জানিই না যে অজান্তে আমরা বড় আকারে ঘাড়ের সমস্যা তৈরি করছি। আমরা অনেক সময় এইভাবে ঘাড়কে কম্পিউটার যখন ব্যবহার করি এইভাবে বাঁকা করে আমরা কম্পিউটিং করি, যার কারণে দেখা যায় যে ঘাড়ে বড় আকারের সমস্যা হয় এবং সেই সমস্যাটা নিয়ে আমি পরে আসছি। এটা একটা পেশাগত প্রবলেম যে কম্পিউটার ব্যবহার যদি ভুল হয় বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যদি ভুলভাবে ব্যবহৃত হয় তখন কিন্তু ঘাড়ের সমস্যা হতে পারে। এই ভদ্রলোক তার বাস্তব প্রমাণ, আপনারা এইটা একটা ভুল বসা। এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা আদর্শ ছবি, কম্পিউটার ব্যবহারে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এখনই কম্পিউটার ব্যবহার বিধি না জানি তাহলে আমাদের এই রোগীর সংখ্যা বেড়েই চলবে। আগের ছবিটা দেখলে বুঝতে পারবেন উনি কিভাবে বসেছে, ওনার মনিটরটা অনেক নিচে এবং উনি সামনে ঝুঁকে মনিটর ব্যবহার করছে, উনি হয়তো জানেও না যে ওনার মারাত্মক ঘাড়ের সমস্যা হতে পারে। এটা হচ্ছে একটা আইডিয়াল ছবি, বসার ক্ষেত্রে আমাদের যে স্পাইন মেরুদণ্ডটা সোজা রাখতে হবে এবং এই যে কম্পিউটারের লেভেল এবং চোখের লেভেল একেবারে এখান থেকে পুরাটা সোজা থাকতে হবে, একেবারে প্যারালাল। এবং কিবোর্ডের ব্যবহার এখানে কিন্তু এলবো 90 ডিগ্রি, হাঁটু 90 ডিগ্রি এবং টুটা, এটা একটা কম্পিউটার ব্যবহার। এবং যারা এই পেশাগতভাবে কম্পিউটার দীর্ঘ সময় ব্যবহার করেন আপনারা দয়া করে ঠিক এভাবে কারেকশন করে নেবেন। আগের এই ভদ্রলোক যেভাবে করছে এইভাবে কেউ কম্পিউটিং করবেন না, তাহলে কি হতে পারে আমি পরবর্তী ছবিতে দেখাচ্ছি কি হতে পারে, সেটা আমি আসবো। তার আগে এই আরেকটা আমাদের পেশাগত বা আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে যে ভুল হয়ে থাকে, দেখেন বালিশের ব্যবহার। এই এই মহিলা বালিশ খুব হাই, টু হাই পিলো ব্যবহার করার কারণে তার স্পাইনটা এখানে বেঁকে গিয়েছে। আবার এই ভদ্র মহিলা সে
একটু লো পিলো ব্যবহার করার কারণে তার স্পাইনটা আবার এদিকে বেঁকে গিয়েছে। আসলে বালিশও হতে হবে নরম এবং একটা প্রপার সাইজ হতে হবে, একটা হাইট প্রপার হতে হবে, যেটা হচ্ছে আমরা বলি মানে অ্যাডজাস্টেড যে হাইট, নট টু হাই নট টু লো। এই বালিশের যদি ভুল ব্যবহার হয়, অনেকে জানিই না যে এভাবে বালিশ ব্যবহার করছে, তার কারণে ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে। আমরা আরো কিছু ছবি দেখাচ্ছি যে দর্শক, আমরা ছবিগুলো নিয়ে কথা বলবো, তার আগে একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার প্রশ্ন বলে ফেলুন। আমি আপনার আমি আপনার একজন ভক্ত, সরি আমি সবসময় আপনার লাইফ দেখি, এখন এই মাসের নাম্বারটা দিচ্ছি আপনার লাইফ থেকে। স্যার আমি আসলে আমার সমস্যা হলো আমার আমি কেশিয়ারে কাজ করি কম্পিউটার দরকারে, জি আমাকে 8 থেকে 9 ঘন্টা এক জায়গা দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হয়। এখন আমার পিছনে মেরুদণ্ড থেকে নিচে দিয়ে ব্যথা করে এবং কি পাম্প খায় উপর থেকে ব্যথা শিশির করে পাম্পের উপরে জিজ্ঞাসা পর্যন্ত আকার আসে। আমি গত 3 মাস আগে বাংলাদেশে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম আপনার কম্পিউটারে, কিন্তু বুঝি তো আমি আপনার ঠিকানাটা পাইনি, বুঝতে পারিনি। এবারে পরে কি উনি আমাকে প্রস্তুতি দিয়েছেন, বলতে যে আমার কম হবে যে ব্যাক মাসাল আছে ওখানে মেরুদণ্ড, ওখানে আপনার মাসালে একটা বমক হয়ে গেছে, ওটার সঙ্গে গিয়েছে সেই যে 3 মাস চিন্তা করছি নিয়ে আসছি, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমার হাত এবং আমার দেখেন কাজগুলো আজকে একটার মধ্যে ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমি নর্মালি গরম পানি ইউজ করি আর একটু ব্যাক করি ইয়া বলতে পারবো। এখন এটা আমার পরবর্তীতে সমস্যা হয়েছে এই পরামর্শ দেওয়া বা আমি আপনার শিক্ষক কীভাবে আছে কীভাবে বুঝতে পারবো। জি আপনাকে অনেক ধন্যবাদ। জি সুদূর বাহিরে দেশের বাহিরে থাকেন, আসলে আমার প্রচুর রুগী মধ্যপ্রাচ্যে থাকে এবং আপনারা যে একটু হলেও উপকৃত হতে পারেন তার জন্য বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আমি আপনাদের উপদেশ দিয়ে থাকি। এখনও ফেসবুকে যেটা খুবই একটা ভালো মিডিয়া যার মাধ্যমে আপনার ডাইরেক্ট আপনি কথা বলতে পারছেন, আশা করি আপনি উপকৃত হবেন। আমি ইতিপূর্বে যে ছবিগুলো দেখাচ্ছিলাম আপনি খেয়াল করেছেন কিনা যে কম্পিউটার ভুল ব্যবহার, সেটা আমি আগে একটা ছবি দেখিয়েছিলাম যে একটা ভদ্রলোক সামনে ঝুঁকে কম্পিউটিং করছে আর সেটা একটা ভুল ব্যবহার। আর আরেকটা ছবি আমি দেখিয়েছি যে বসার নিয়মটা কি আসলে, যে কিভাবে আমাদের বসতে হবে, সেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কম্পিউটার বসার ক্ষেত্রে আপনাকে স্ট্রেট বসতে হবে, মানে স্ট্রেট ফ্রন্ট টু ফ্রন্ট কম্পিউটারে আপনাকে কাজ করতে হবে, সোজা হয়ে বসতে হবে, মনিটরটা একটু উঁচুতে থাকতে হবে, ওইভাবে হাইট অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি আপনি ছবিটা না দেখে থাকেন লাইভের পরে ভিডিওটা দেখলে, শুরুতে ছবিটা আমি দেখিয়েছি, আপনার উপকার হবে, যার মাধ্যমে অর্ধেক আপনি ভালো থাকতে পারবেন। আমরা আসলে শুধুমাত্র আপনাদেরকে ভুল বা অ্যাজ এ বিশেষজ্ঞ হিসাবে কি করলে আপনি ভালো থাকতে পারেন আমরা সেটাই শুধু আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যার মাধ্যমে আর চিকিৎসা অবশ্যই আমরা দিব, কিন্তু আমরা চিকিৎসা দিলে আপনিও দেখা গেল আপনি না জানার কারণে দেখা যায় কিছু কিছুদিন পর আবার আপনার একই সমস্যা দেখা দিচ্ছে। তো সেটা আপনাকে জানতে হবে যে কি কারণে এই সমস্যাগুলো হয়, যেমন দুটো বালিশ ব্যবহার করা, অতিরিক্ত উচ্চ বালিশ ব্যবহার করা, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশে মহিলারা নিচে বসে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা, যার কারণে সমস্যাগুলো হয়। তো ধন্যবাদ আপনাকে, কারণ আরও ফোন আসছে উত্তর দিতে হবে। আপনি এখন আপাতত কম্পিউটার ব্যবহারটা কারেকশন করেন, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, 1 ঘন্টা পর পর আপনার অবস্থান পরিবর্তন করবেন, মানে আপনি বসে আছেন কম্পিউটিং করছেন 1 ঘন্টা পর আপনি একটু উঠে দাঁড়ান, হাঁটেন, ঘাড়ে গরম সেঁক দেন, কুসুম গরম সেঁক অথবা ব্যথানাশক ওষুধ লাগাতে পারেন। আর দীর্ঘদিন হ্যাঁ ধন্যবাদ। আসলে ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে কিডনির সমস্যা হতে পারে, তবে আপনার এই যে সমস্যাটা বলছেন এটা কোমরের ডিস্কের সমস্যা, যার কারণে আপনার
পায়ে ব্যথা যায় বা কোমর থেকে পায়ের দিকে রেফার্ড হয়, এটা কিডনি সমস্যা না। তবে আপনি যদি এই রোগের কারণে যে ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ব্যথার, এই ওষুধ থেকে কিডনি সমস্যা হতে পারে। আপনি সম্ভব হলে ওখানে কিছুদিন রেস্টে থাকেন, অন্তত 7 থেকে 10-15 দিন যদি সম্ভব হয় ছুটি নিয়ে রেস্টে থাকেন, কুসুম গরম সেঁক দেন, আর প্রতিদিন রাতে উপর হয়ে শুয়ে থাকবেন 1 ঘন্টা, উপর হয়ে বালিশবিহীন উপর হয়ে 1 ঘন্টা শুয়ে থাকলে অনেকাংশে আপনি ব্যথা থেকে মুক্ত হতে পারবেন। এবং পাশাপাশি আপনার এই এই বসা শোয়া এইগুলো কারেকশন করতে হবে। তো ধন্যবাদ, আর ফোন নাম্বার আমার দেওয়া আছে, পরবর্তীতে আপনি যোগাযোগ করে আমার সাথে আবার কথা বলতে পারবেন। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকজনের ফোন নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। জি আপনার কথা ক্লিয়ার আসছে না, একটু ক্লিয়ার করে বলতে হবে। এখন শুনতে পারছি, আপনি একটু একটু জোরে বলুন, তাহলে শুনতে সুবিধা হবে। জি আপনার বয়স কত? 31। আপনি কি করেন, পেশা কি? আচ্ছা, কোমর, এই কোমরের ব্যথা কি পায়ের দিকে যায়? না, পায়ের দিকে এখনো যায় নাই, তবে গায়ের দিকে। আপনি ডাক্তার দেখিয়েছিলেন? জি, অনেক ভালো হচ্ছেন না? এই তো এতদিন কি চিকিৎসা নিয়েছিলেন আপনি? রাতে নিয়েছি, তারপরে মেডিসিন নিয়েছি। আসলে কোমর ব্যথার অনেক কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মেকানিক্যাল সমস্যা, মানে আমাদের বসা শোয়া। অনেক সময় আপনার আপনি হয়তো খেয়ালও করেন না যে আপনি বেঁকে বসে আছেন, সামনে ঝুঁকে বসে আছেন, স্পাইনকে বাঁকা করে বসে থাকে থাকা অনেক কারণে, বেশিরভাগই মেকানিক্যাল সমস্যা। অনেক ক্ষেত্রে মেরুদণ্ডে ক্যান্সার বা বোন টিবি হয়, প্যাথোলজি, এই সকল রোগীর পরিমাণ খুবই কম, যার কারণে কোমরে ব্যথা হয়। সেক্ষেত্রে খারাপ কিছু, জ্বর থাকতে পারে, অনেক কিছু। তো আমার মনে হয় আপনি কি কোমরের কোনো MRI করেছিলেন এই পর্যন্ত? তো ওখানে কি রিপোর্টে কি আসছিল বলতে পারবেন? ডিস্কের সমস্যা আছে। জি, আসলে এটার চিকিৎসা হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে। এটা বিভিন্ন পদ্ধতি আছে, হসপিটালাইজড করে 2 থেকে 3 সপ্তাহ থেকে থেরাপিগুলো করতে হবে। আর আপনি এখন আপাতত একটা কাজ করতে পারেন, যে আপনি বাসায় সম্পূর্ণ একটানা 1 মাস যদি সম্ভব হয়, যেহেতু আপনি এখন কিছু করছেন না, শুয়ে থাকবেন একেবারে কমপ্লিট, আর মাঝে মাঝে 1 ঘন্টা করে 3 বেলা উপর হয়ে শুয়ে থাকবেন, আর ব্যথা গরম সেঁক দেন। আশা করি এতেও আপনার এটা চলে যেতে পারে। আর না হলে অবশ্যই আপনাকে রিহ্যাবিলিটেশন, এই যে আমাদের মতো হাসপাতাল এই জাতীয় প্রতিষ্ঠানের অত হসপিটালাইজড হয়ে চিকিৎসা যেতে হবে। এই প্রাথমিক চিকিৎসা আগে চেষ্টা করে দেখুন, না হলে অবশ্যই আমাদের সাথে পরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমি আরো কিছু ছবি দেখাই, তাহলে আমি একটু ফোনগুলা পরে নিব, আমি কিছু ছবি দেখিয়ে আসি। এইটা আরেকটা ছবি, যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ঘাড় নর্মাল, আমরা যদি এক্সরে করি নর্মাল ঘাড়টা এরকম হবে, এটা গলার সাইড, এটা পিছনের সাইড, সামনের দিক এবং পিছনের দিক। ঘাড় সাধারণত এই লাল দাগ দিয়ে আমি বুঝিয়েছি, এটার এই থাকার কথা, কিন্তু এই কার্ভটা এটা না হয়ে অনেক সময় এই রিভার্স হয়ে যেতে পারে। এইটাই যে একটু আগে যে কম্পিউটার ব্যবহার আমি দেখিয়েছিলাম দর্শক, তা থেকে হতে পারে। আপনার আগের ছবিটা দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই ভদ্রলোক যে পজিশনে আছে, এই ভদ্রলোকের এই সমস্যাটা এক্সরে করলে আমরা পেয়ে যাব, ঠিক এই 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 সমস্যাটা চলে আসবে, যে রিভার্স হয়ে যাবে। এবং এই লাম কার্ভেচার, যেটা সি কার্ভ, এই কার্ভটা এখানে কিন্তু আই হয়েছিল, দেন এটা উল্টা সি হয়ে গিয়েছে। এর থেকে বড় আকারে মারাত্মক ঘাড়ের সমস্যা হতে পারে। আমি আরও কিছু ছবি দেখাই আপনাদের জন্য সুবিধা হবে। এইটা ঘাড়ের একটা এনাদার ছবি, এটা আরেকটা ছবি, যেটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, যে MRI।
আর এইটা এটা আরেকটা ছবি, মেরুদণ্ডের অনেক সময় হয়ে থাকে, যে যেটা আমরা ঘরের আগে যে কম্পিউটার ব্যবহার শোয়া ছাড়াও প্যাথোলজিক্যাল যে কজ, যেমন মেরুদণ্ডে ঘাড়ে যদি ইনফেকশন হয়, কোনো টিবি হয় বা ক্যান্সার হয় বা অন্য কোনো ইনফেকশন থেকেও কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। এগুলো কমন কিছু কজ যার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। তো ইতিমধ্যে কিছু প্রশ্ন এসেছে যে আমি যে আমাদের আমার যে ডাক্তার শফিউল্লাহ প্রধানের যে ফেসবুক ফেসবুক পেজ আছে, সেখানে সাজিদুল ইসলাম উনি লিখেছেন, মাসেল স্পাজম মানে কি, এটা কি কা এটা কি কারণে হতে পারে একটু বুঝায় বলবেন। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, রোগীদের অবশ্যই অধিকার আছে ডাক্তারের কাছে তার রোগ সম্পর্কে জানা, এটা হচ্ছে ফার্স্ট অধিকার। এবং অবশ্যই অ্যাজ এ বিশেষজ্ঞ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। মাসেল স্পাজম হচ্ছে মাংসপেশি সংকোচন, অনেক কারণে ঘাড় বা কোমরে বা এনি যে কোনো হাত পায়ে যে কোনো মাসেল হঠাৎ করে স্পাজম হতে পারে, অথবা পেশাগত কারণে যে কম্পিউটার ব্যবহার ভুলভাবে আপনি এক নাগারে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ভিতরে যে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকে আমাদের মাসেলসের ভিতরে, সেখানে কিছুটা প্রবলেম হওয়ার কারণে আপনার মাসেল পুল হয়ে যেতে পারে বা স্পাজম হতে পারে। সেটা বেশিরভাগ মাসেল স্পাজম হয় বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা, আঘাত পেয়ে, শোয়া বসার প্রবলেম থেকে, খেলতে গেলে, মানে বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা কোনো রোগ থেকে হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন মাসেল স্পাজমটা কি, আর এটা চিকিৎসা আপনি জানতে চান নাই, যেহেতু জানতে চান নাই সেটার উত্তর আমি যেতে চাচ্ছি না। মাসেল স্পাজমটা হচ্ছে দ্যাট থিং, সেই ক্ষেত্রে আপনার ব্যথা হতে পারে, যেখানে মাসেলটা স্পাজম হবে সেই মাসেলটা ব্যথা হতে পারে। বাপ্পী সরকার এবং রং তুলি ওনারা ধন্যবাদ জানিয়েছেন এই ঘাড় ব্যথা নিয়ে কথা বলার জন্য। আমি একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম বয়স পরিচয় বলে প্রশ্ন করুন। জি আমি শুনতে পাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। সম্ভবত ওনার ফোনটা কেটে গিয়েছে। দর্শক আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই আপনাদের বয়স, পেশা, উচ্চতা এবং রোগ সম্পর্কে কিছু আইডিয়া দিবেন, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। জি দর্শক আমি শুনতে পাচ্ছি, প্রশ্ন বলুন। হ্যালো, সম্ভবত জি আপনার প্রশ্ন বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো 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 স্যার। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন বলুন, আমি শুনতে পাচ্ছি। বলেন আপনার সমস্যাটা। জি আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। জি আচ্ছা, আপনি কি করেন? আমি আচ্ছা, তোমার এই কোমর ব্যথা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকেও যা পিঠে উঠে? আচ্ছা তুমি কি ডাক্তার দেখিয়েছিলে এই জন্য? না না, ডাক্তাররা কি রোগ বলেছে, মানে কি সমস্যা থেকে কোমর ব্যথা হচ্ছে বলেছে? আচ্ছা আমার মনে ও ব্যথা বেড়ে যায়। আচ্ছা আমার আমার মনে হয় তোমার সমস্যাটা মেকানিক্যাল। স্টুডেন্টরা অনেক সময় তোমার, যেমন আমরা প্রায় দেখি, আমরাও ছোটকালে যেটা করেছি যে পড়ালেখা করার সময় খাটে বসে আমরা পড়ালেখা করেছি বা ফ্লোরে মাটিতে বসে, তা থেকে ব্যাক পেন হতে পারে প্রায় আমরা পেয়ে থাকি, অথবা বিভিন্ন আঘাত পেয়ে সে থেকে ব্যাক পেন হতে পারে। তো আমার মনে হয় তুমি এখন ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে এগুলো চালিয়ে যাও, যদি না হয় অবশ্যই তোমাকে একজন ভালো নিকটস্থ একজন বিশেষজ্ঞ এই ব্যাক পেইনের ডাক্তার দেখানো উচিত,
প্রয়োজন একটা এমআরআই করতে হতে পারে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, আবার দীর্ঘদিন যদি তুমি বেডে শুয়ে থাকো তা থেকে কিন্তু আরো প্রবলেম তৈরি হতে পারে, মাসেল দুর্বল হয়ে যেতে পারে এবং তোমার এটা একটা মানসিক রোগের দিকে আগিয়ে যেতে পারে। তা আমার মনে হয় তুমি তোমার গার্জিয়ানদের সাথে কথা বলে প্রয়োজন একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে অথবা আমাদের যদি হেল্প নাও আমাদের ডিপিআরসি হাসপাতালের এই ফোন নাম্বারে প্রোগ্রামের পরে যোগাযোগ করে তুমি এসে দেখালে আমি হয়তো এমআরআই বা যদি কোনো ইনভেস্টিগেশন লাগে। অনেক সময় আমরা ফিজিক্যাল বিভিন্ন এক্সামিনেশন করলে বুঝতে পারি যে কোমরে কোথা থেকে সমস্যা হচ্ছে কিনা। আমার মনে হয় তোমার ডায়াগনোসিসটা জরুরি, কোমর ব্যথা দীর্ঘদিন ভোগা ঠিক না, এর থেকে অন্য সমস্যা আবার তৈরি হতে পারে। আর দীর্ঘদিন ব্যথার জন্য ব্যথার ওষুধ খেলেও সমস্যা হতে পারে। তো আপাতত তুমি গরম সেক দিয়ে দেখো এবং কিছু ব্যথানাশক মলম কোমরে লাগিয়ে দেখতে পারো, আশা করি এতে উপকৃত হতে পারো। হ্যাঁ, সেটা হতে পারে, এটা একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা তৈরি হয়। তো তুমি এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি একজন ডাক্তারের ভালো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে আমি মনে হয় তোমার এটা ইম্প্রুভ হয়ে যাবে। যে বয়স এটা বড় খারাপ কিছু মনে হচ্ছে না। ওকে, ধন্যবাদ, তুমি যোগাযোগ করে আসতে পারো, ইনশাল্লাহ আমি অবশ্যই তোমাকে যতটুকু সম্ভব হেল্প করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আরেকটা ফোনে যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন এবং বয়স পেশা বলে প্রশ্ন করুন। তখন কি আপনি কোনো এক্স-রে করেছিলেন পরে যাওয়ার পরে? আচ্ছা, আপনার এই জন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন বা এমআরআই বা এই জাতীয় কোনো পরবর্তীতে? হ্যাঁ, কি বলছে? ডাক্তার সাহেব কি আপনার আপনার কোমরের কোনো সমস্যার কথা বলেছে যে এই সমস্যা থেকে এটা হচ্ছে? এই যে 5 নম্বর আর 8 নম্বর কিটা বলে না? জি, যে এখানে মানে টুট লাগছে এটা বলতে। আচ্ছা, এখন এটা সারছে না? এই তো, এখন মানে আমি কিছু নড়াচড়া না করি বা রেস্টে থাকি বা কিছু না করি তাহলে তেমন সমস্যা হয় না। যেমন আজকে ট্রেনিং যাবো, আমি একটা ট্রেনিং এ আছি। জি, সেই ট্রেনিং এ মনে করেন যে ভোরবেলা একটু পিটি করতে হয় বা একটু প্যারেড করতে, কিন্তু যখন আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি, জি, 15-20 মিনিট নড় করা, তখন মনে হয় যে আমার কোমরটা মানে খুব টাইট করে আসছে, মানে টাইট করে ধরে রাখে। আপনার বয়স কত? আমার বয়স 40। 40। আপনার কোমর ব্যথা কি কোমরেই থাকে নাকি মাঝে মাঝে পায়ের দিকে? না, কোমরেই থাকে। না না, পায়ে আছে না, কোথাও যায় না, কোমরেই ফিল থাকে। আসলে আসলে জি, আপনার লাইনটা কেটে গিয়েছে, অসুবিধা নেই, আমি উত্তর দিচ্ছি। আপনার মনে হয় আপনার এমআরআই তে প্রবলেম আছে। এমআরআই টা ফিল্মটা যদি আমি দেখতে পারি তাহলে হয়তো আপনাকে কি হয়েছে অন্তত এতটুকু বলতে পারবো। এবং আসলে ব্যাক পেইনের বেশিরভাগ কারণে মেকানিক্যাল, যে আঘাত পেয়ে, যেমন আপনি আঘাত পেয়েছিলেন হয়তো এক বছর পরে ব্যথাটা আসছে, আঘাত জনিত ব্যাক পেইন এটা একেবারে কমন। অনেক সময় হাড় সরে যায়, স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি আমরা বা PLID প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। অনেক সময় 40-এর পরে হাড় ক্ষয়জনিত সমস্যা থেকেও ব্যাক পেইন হতে পারে। তা আসলে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার যেহেতু আপনি একটা পেশায় আছেন এবং খুবই ইম্পর্টেন্ট পেশায়, সেই ক্ষেত্রে আপনাকে আরও সচেতনতার সাথে কাজ করতে হবে, সামনে ঝুঁকে কাজ করা অ্যাভয়েড করতে হবে, স্ট্রেট চলাফেরা করতে হবে। এবং এটার এখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি। আপনাকে থেরাপি চিকিৎসা নিতে হবে সঠিক জায়গায়,
যদি হেল্প চান আমাদের ডিপিআরসি হাসপাতালে আসতে পারেন, অবশ্যই আমি দেখে ব্যবস্থা নিব। আশা করি আপনার এই সমস্যাটা চলে যাবে। এখন ট্রেনিংগত অবস্থা আপনার সাবধানে করতে হবে, আর ব্যথায় যতক্ষণ ট্রেনিং না থাকে রাতে একটু রেস্টে চলে যাবেন এবং ব্যথা গরম সেঁক দিবেন। আশা করি এতে অনেকাংশেই উপকৃত হবেন। জি দর্শক কে বলছেন? আসলে সম্ভবত মনে হয় ডাক্তার সাহেব তোমাকে কোন একটা কিছু সমস্যা বুঝাইতে চেয়েছিল, হয়তো দুজনের ভিতরে বুঝতে একটু ভুল বোঝানো হয়েছে, হতে পারে। আসলে ঘাড়ে এক জোড়া হাড় বেড়ে যাওয়া এমন কোনো পসিবিলিটি নাই। যেটা হয়, ঘাড়ে দুপাশে হাড় বেড়ে যায়। আমি একটা ছবি দেখাচ্ছি, তুমি দেখো এই 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 হাড়টিটা দেখলে তুমি তুমি কি দেখতে পাচ্ছ? এটা কোমরের, যদিও তারপরে তোমাকে বোঝানোর জন্য বলছি, এই যে এই যে হাড় আছে, অনেক সময় এই হাড়টা এখন তো ছোট আছে, এটা অনেক সময় বড় হয়ে যেতে পারে। এটা ঘাড়ে সাধারণত হয়, যেটা আমরা সার্ভাইকাল রিব বলে থাকি। সম্ভবত এই জাতীয় সমস্যা থাকতে পারে, হয়তো ডাক্তার সাহেব বলেছে। কিন্তু কোমরে যে কটা হাড় থাকার কথা সেই কটি হাড় থাকবে প্রত্যেক মানুষেরই, আবার ঘাড়ে যে কটা হাড় থাকার কথা সাধারণত 60টা হাড় থাকে, সেই 60টা হাড়ই ঘাড়ে থাকবে। অতিরিক্ত হাড় হওয়ার কোনো সুযোগ নেই। অনেক সময় দুটো হাড় একসাথে জোড়া লেগে যেতে পারে, সেটা হতে পারে, সেটা আমরা অ্যাঙ্কালোসিস বলে থাকি বা কনজেনিটাল অ্যাঙ্কালোসিস হতে পারে। কিন্তু এইটা হয়তো সম্ভবত তোমাকে বুঝিয়েছে। যাই হোক, আমার মনে হয় তোমার এটা সঠিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা দিলে এটা চলে যাবে। তুমি কিছু এক্সারসাইজ আছে ঘাড়ের, আমরা আমাদের পেজে অনেক সময় এক্সারসাইজগুলো দিই এবং আমি কিছু ভিডিও দিচ্ছি, অতি শীঘ্রই আরও কিছু ঘাড়ের এক্সারসাইজ দিব, এতে অনেকাংশ উপকৃত হতে পারো। আর সম্ভব হলে তুমি আবার ডাক্তারের সাথে কথা বলে কিছু রিহ্যাবিলিটেশন চিকিৎসা নাও, গরম শেক নাও, এক্সারসাইজ করো, সাঁতার কাটো, আর এই যে বালিশ ব্যবহার এগুলো একটু মেনে চলো। আশা করি এটা চলে যাবে। বালিশ নরম হতে হবে প্রথমত, এবং সেটা অনেক বেশি উঁচু হওয়া যাবে না, আবার একেবারে ফ্ল্যাট হওয়া যাবে না। একটা মিডিয়াম টাইপ বালিশ তোমাকে ব্যবহার করতে হবে, এবং দুটো বালিশ ব্যবহার করা যাবে না, তবে উঁচু বালিশ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তুমি বালিশ পাতলা একটা দিলেও প্রবলেম নেই। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। যে দর্শক, আর ঘাড় ব্যথার অন্যান্য আরও যে সকল কারণগুলো আছে, যেটা যেমন ঘাড়ে অনেক সময় বোন টিবি হতে পারে, অনেকের ধারণা যে হাড়ে আবার টিবি হয় কিভাবে, হাড়েও টিবি হতে পারে, লাংসে যেভাবে টিবি হয় সেকেন্ডারি বোনস টিবি ঘাড়ে হতে পারে। সেক্ষেত্রে ঘাড় ব্যথা দীর্ঘদিন থাকবে, জ্বর থাকবে, এবং ঘাড়ের থেকে হাতে ব্যথা আসবে, শরীরের শক্তি কমে আসবে, এই জাতীয় সমস্যা হতে পারে। আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, যে সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। তো ঘাড়ের এই যদি টিবি হয় বা অনেক সময় ঘাড়ে ক্যান্সার হতে পারে, তার থেকেও ঘাড়ে সমস্যা হয়, সেক্ষেত্রে রোগী সম্পূর্ণভাবে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর প্রাথমিক পর্যায়ে ঘাড় ব্যথা যেটা বুঝতে হবে অনেক কারণে, যেমন উচ্চ রক্তচাপ থেকেও ঘাড় ব্যথা হতে পারে। আমি যে এর আগে বলছিলাম, যে এর আগে যে ফোন করেছিল যে স্টুডেন্ট, ও যেমন সার্ভাইকাল রিব, তার থেকেও ঘাড় ব্যথা হতে পারে। জি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি গোড়ালিতে আপনি বাইরে থাকেন?
আচ্ছা, আপনাকে ওখানে কি জাতীয় কাজ করতে হয়? খুব ভারী কাজ বা সামনে ঝুঁকে কাজ করতে হয়? না, আমার এখানে ওই মেকানিক, আমি ওই মানে মোটর মেকানিকের কাজ করি। আচ্ছা, আপনার বয়স কত? 36। আচ্ছা, আমার কাছে মনে হয় এটা PLID, আপনার যে কথা বোঝা যাচ্ছে কোমরের অনেক সময় রোগে। আমি আমি একটা ছবি দেখে আপনি বুঝতে পারবেন এটা কোমর। আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি তো, এই যে তারা দেখছি। আচ্ছা, এইটা যে এটা কোমরের একটা হাড়ের ছবি স্ট্রাকচার। এই যে দেখেন দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, ডিস্কটা বের হয়ে গিয়েছে। এই রোগীগুলি সবচেয়ে বেশি, এবং আপনার মতো যে কমপ্লেন কোমর ব্যথা হবে, ব্যথা পায়ে চলে যাবে, সেটাই সেটাই। এটা যদি আমরা MRI করি তখন বা এক্সরে করি, বোঝা যাবে যে ডিস্ক বের হয়ে গেছে বা ফেটে গেছে, তখন ছবিটা কালো আসে। এটাকে বলি PLID। এখন আপনার করণীয় হচ্ছে ওখানে যদি ওরা চিকিৎসা দেয়, আপনাকে সম্পূর্ণ রেস্টে থেকে থেরাপি করতে হবে। সেটা যদি সম্ভব না হয়, আপনার দেশে প্রয়োজনে ছুটি নিয়ে এসে চিকিৎসাটা করতে হবে। আপাতত আপনি ওখানে কিছুদিন ছুটি নিয়ে কমপ্লিট রেস্টে থাকেন 15-20 দিন, এবং গরম সেঁক দেন, শুয়ে শুয়ে কিছু হালকা পা সামনে পিছনে এভাবে পায়ের পাতা নাড়ানো এক্সারসাইজ করেন, এবং উপর হয়ে 1 ঘন্টা করে প্রতিদিন শুয়ে থাকবেন রাতে যখন ঘুমাবেন। এতে উপকৃত হবেন। আর অনেক সময় কোমরের বেল্ট কিনতে পাওয়া যায় ওখানে ডাক্তারদের বা ফার্মেসিতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ওই বেল্টটা আপনি কাজের সময় ব্যবহার করেন, আর যতদূর সম্ভব সামনে ঝুঁকে কাজ করবেন না। কোনো কিছু নিচু জায়গা থেকে উঠাতে গেলে হাঁটু ভেঙে বসে দেন কাজ করবেন, মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করবেন। আশা করি এটা উপকৃত হবে। আর এটা দরকার আপনাকে হসপিটালাইজড রিহ্যাবিলিটেশনে যেতে হবে। সম্ভবত এই ওষুধ খেয়ে কোনো রেজাল্ট ওইভাবে আসবে না। তো আপনাকে আপনাকে ধন্যবাদ। জি, কে বলছেন? হ্যালো, জি, দর্শক কে বলছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম, জি, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, বলেন। জি, বাহরাইন থেকে বলেন, আপনার সমস্যা বলেন। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? বলেন আপনার সমস্যাটা বলেন। আচ্ছা, আমার বয়স 24, আমি মিডিল ক্লাসে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। আসলে আপনার যে কনস্ট্রাকশন কাজ করছেন, অবশ্যই হেভি কাজ করতে হয়, অনেক সময় ভারী কাজ করতে হয়, যার কারণে কোমরের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনার এখন আপাতত আমি বলবো, আপনার যদি সম্ভব হয় কিছুদিন রেস্টে থাকেন, ছুটি নিয়ে রেস্টে থাকেন, কোমরে গরম সেঁক দেন, ওখানে ওই ডাক্তার সাহেবরা যে ওষুধ দিয়েছে এগুলো খেয়ে দেখতে পারেন। আর যদি ব্যথা বেড়েই যায়, কিন্তু কোমরে একটা MRI করে ফেলতে হবে। সেই ক্ষেত্রে আপনার কোমরে ডিস্কের সমস্যা পাওয়া যেতে পারে বা মাসেল স্পাজম হতে পারে। তো আপনি কিছুদিন রেস্টে থেকে দেখেন, প্রয়োজনে এই যে ফোন নাম্বারে কথা বলছেন এটার সাথে আবার যোগাযোগ করে আমার সাথে আলাপ করতে পারবেন। আর এখন ওখানে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটা একটু মেনে চলুন। আপনার প্রাথমিক পর্যায়ে যেহেতু আছে, এটা আশা করি রেস্টে গেলে ঠিক হয়ে যাবে। আর লোড আনলোড যে কাজ করেন আপনারা বা ভারী কাজ, সেই ক্ষেত্রে কিন্তু সামনে ঝুঁকে ভারী কিছু, জি, আপনার সামনে ঝুঁকে ভারী কিছু টান দিবেন না।
আচ্ছা, অবশ্যই আপনার ডাক্তার সাহেব যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছে কোমরের, সেগুলো করেন আর ওষুধগুলো খান। যদি ব্যথা বাড়তেই থাকে আপনার প্রয়োজনে ওখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, প্রয়োজনে কোমরের একটা MRI করতে হতে পারে, এতে আপনি আশা করি সমস্যাটা বোঝা যাবে। আর এখন আপনি আপাতত যেহেতু ওখানে বেশি ব্যথা বেড়ে গেলে একটু রেস্টে থাকেন। আর কোমরের বেল্ট কিনতে পাওয়া যায়, কর্সেট বেল্ট বলি আমরা, ফার্মেসিতে অনেক সময় পাওয়া যায়, আপনার বেল্ট কিনে ব্যবহার করতে পারেন, কাজ করার সময় বেল্টটা ব্যবহার করবেন। আশা করি ভালো থাকবেন। হ্যালো হ্যালো, জি জি, আপনার সমস্যাটা যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, আমার মনে হয় আপনি একটা কোমরের MRI করে ফেলুন, ওখানকার ডাক্তারকে বলুন জি, এবং প্রয়োজনে আপনি আবার আমার সাথে যোগাযোগ করবেন। জি জি, এই নাম্বারে যোগাযোগ করলে হবে, আমি DPRC হাসপাতালে বসি ঢাকা শ্যামলীতে, প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করলে হবে, অথবা এই যে ফেসবুকে নিচে আপনি কমেন্টে লিখলে আমি উত্তর দিব অবশ্যই। তো দর্শক, ঘাড় ব্যথা এখন একটা মারাত্মক সমস্যা, ঘাড়ের যে সমস্যার অন্যতম হচ্ছে PID, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, সেক্ষেত্রে শুরুতে ঘাড় ব্যথা হবে, রুগী ঘাড় নাড়াতে কষ্ট হবে, এদিক থেকে ওদিকে মুভমেন্ট করতে গেলে ঘাড়ের ব্যথা তীব্র থেকে তীব্রতর ব্যথা হতে পারে, অনেক সময় ঘাড় ব্যথা হাতেও চলে আসতে পারে। এটা হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন হলে হয়, এবং এটা কিন্তু একদিনও হয় না। সম্ভবত ফোনটি কেটে গিয়েছে। আর অনেক সময় উচ্চ রক্তচাপ থেকেও ঘাড় ব্যথা হতে পারে, মাথার সমস্যা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠের সমস্যা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড় ব্যথার অনেক কারণ। যা কিছুই হোক না কেন, আপনারা ঘাড় ব্যথা বা যে কোনো বাত ব্যথা বা যে কোনো সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, এতে অন্তত আপনার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। ডায়াগনোসিস যদি সঠিক না হয় সেক্ষেত্রে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে। আগে জেনে নেবেন ডাক্তারের কাছ থেকে যে আপনার কি সমস্যা হচ্ছে। জি দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আমি বাহারের থেকে বলছি, আমার নাম মনি। জি জি, মনি সাহেব বলুন। আমার ভাই ঘাড়ে ব্যথা খায় মাঝে মাঝে, সত্যি কথা বলছি, কোনো যখন কালকে পরশু আপনি কি করেন, মানে কি কাজ করতে হয়? আমি কাপড়ের দোকানে। কি সামনে ঝুঁকে কাজ করতে হয়, কাটাকাটি বা এরকম কোনো কাজ আছে আপনার? এমনি দেখা যাচ্ছে আমাদের যে কাপড় বিক্রি করে এটা লিখলো আপনার দেখা যাচ্ছে বেশি না। আচ্ছা জি, তা এটা ভালো হয়ে যায় আবার হয়, এই তো? তো আমার মনে হয় এটা একটা মেকানিক্যাল সমস্যা। কাপড় দোকান বা যে কোনো কাজের ক্ষেত্রে মেরুদণ্ড বা ঘাড় সোজা রেখে কাজ করতে হবে, আর একটা না এক জায়গায় বসে থাকা যাবে না। অনেক সময় কাপড়ের দোকানে আপনারা গদিতে বসেন, ফ্লোরে অনেক সময় বসা লাগে বা টুলে, এই এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। বলতে হবে মালিকদেরকে যে চেয়ারে বসার ব্যবস্থা করে দিতে, গদিতে বসলে বা ফ্লোরে বসলে আপনার মেরুদণ্ডের সমস্যা হবে, ঘাড়ের সমস্যা হবে, প্রয়োজন আপনি দাঁড়িয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এক না গেলে। জি, তো এই হ্যাঁ হ্যাঁ, আপনি কিছুক্ষণ পর পর একটু অবস্থান পাল্টাবেন, একটু হাঁটবেন, আবার বসবেন, একই অবস্থানে অন্তত এক ঘন্টার বেশি থাকবেন না, এতে আপনার আশা করি সমস্যাটা বাড়বে না। আর ব্যথায় একটু গরম সেঁক দিয়ে দেখতে পারেন, অথবা যদি ওইখানে ব্যথা নাশক কোনো মলম বা ক্রিম পাওয়া যায় ওটা হালকা লাগিয়ে কিছুদিন 10-15 দিন ব্যবহার করে দেখেন, আশা করি এটা চলে যাবে, না হলে ওখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অথবা দেশে আসলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা
এই যে ফোন নাম্বারে কথা বলছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে সিরিয়াল দিয়ে দেখাতে পারবেন। এটা আমার হাসপাতালে যেখানে বসি, ডিপিআরসি হাসপাতাল, এখানকার ফোনে সিরিয়াল দেওয়ার নাম্বার আপনার ডাক্তার শফিউল্লাহ প্রধান বললে ওরা সিরিয়াল দিয়ে দেবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তো অনেকে ফেসবুকে অনেক কমেন্ট করেছে, আসলে অনেক উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক কারণে। তো দর্শক, আশা করি ঘাড় ব্যথা থেকে মুক্ত পেতে, মানে ভালো থাকতে হলে আপনাদের এই যে কম্পিউটার ব্যবহার, কাজকর্মের ব্যবহার, চলাফেরা, এগুলো একটু মেনে চলতে হবে। আমি একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আচ্ছা, আমি চাচ্ছিলাম স্যারকে একটু কৃতজ্ঞতা জানাবো এবং এটা ব্যাপক প্রচারণা হয় আপনার সাথে লাইভে এখন কথা বলছি, আপনি তো আমার কথারই উত্তর দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার ছেলে এবং আপনার ওয়াইফ দুজনে উপকৃত হয়েছে। আমার বোন স্যার, বোন বোন সরি জি বোন উপকৃত হয়েছে। জি স্যার, জি অবশ্যই আমরা এটা আমরাও হ্যাপি, বিকজ এটা আমাদের একটা সেবামূলক পেশা। যদিও আমরা প্রাইভেট প্র্যাকটিস করি, এটা প্রাইভেট হাসপাতাল ডিপিআরসি, তারপরেও আমাদের এটা, এই যে আপনারা কিছুটা হলে উপকৃত হন, এটা আমরা খুবই হ্যাপি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষের সেবা করতে পারি। জি আপনাকে অনেক ধন্যবাদ। জি আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসলে সবার প্রশ্নের উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, অনেকে ফোন করছেন এবং অনেক ওয়াইটিং লিস্টেও ফোন আছে। তো দর্শক, আমি যে আলোচনা করছি বা যেতুটুক আপনাদেরকে হয়তো আইডিয়া দিতে পেরেছি বা কিছু সাজেশন দিতে পেরেছি, এটা ভিডিওটা আমার লাইভ যখন শেষ হবে আপনারা দেখলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে ঘাড় ব্যথা থেকে কীভাবে ভালো থাকা যায়। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে মনে হয়, কারণ আমার একার দ্বারা এত প্রশ্নের উত্তর দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, আর দয়া করে আমাদের হাসপাতালে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারবেন। আর কারো যদি ব্যক্তি ইকোনমিক্যাল সমস্যা থাকে, যে ভিজিট জাতীয়, আমি অবশ্যই ফ্রি দেখে দিব, অন্তত আপনাদের দেখার জন্য আমি ফ্রি দেখে দিতে পারবো ইনশাল্লাহ। জি দর্শক, কে বলছেন, প্রশ্ন এবং প্রশ্ন বলুন পরিচয় দিয়ে। জি জি আমি বলছি। স্যার আমার নাম শরীফ, আমার বয়স 30। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আসছিলাম মাস তিনেক আগে। আচ্ছা আচ্ছা। তো আমি আসার পরে আপনি কিছু পরীক্ষা দিয়েছিলেন, তারপর আপনি বলছেন যে ভ্যাকসিন। তো আমার মনে হয় এটা ভ্যাকসিন। আমি 7 দিন ফিজিও দিতে আপনার কাছে, কিন্তু কোনো উপকারই পাই নাই। আচ্ছা স্যার, আমি কি করতে পারি? আমি কি ডায়াগনোসিসটা কি করেছিলাম মনে আছে আপনার? আমি কি ভর্তি হইতে বলেছিলাম? আপনি
আচ্ছা আচ্ছা, আপনি আবার একটু কষ্ট করে আসেন, আমি আবার রিডায়াগনোসিস করি, দেখি হয়তো ফিজিওথেরাপি হয়তো আরো বেশি দিন দিতে হতে পারে। 7 দিনে অনেক সময় এই ব্যাক পেইন সমাধান হয় না, আর ব্যাক পেইনের অনেক কারণ, আমি যে বলছিলাম যে পেশাগত কারণ, আমরা হয়তো আপনি চিকিৎসা আমি স্যার আপনারে বলছিলাম যে স্যার ও যখন ফিজিও দিলে আমার এটা শুট করে না, আমার শরীর দুর্বল হয়ে যায়। আচ্ছা, এখন অনেক কারণে ব্যাক পেইন হয়, যেমন বসার সমস্যা থেকে হতে পারে, তো আপনার এটা রিডায়াগনোসিস করলে বা অ্যাসেস করলে আমার মনে হয় আপনার বেটার হবে। আর 7 দিন থেরাপি দিয়ে অনেকাংশে এই রোগীর চিকিৎসা ভালো হয় না, অনেক ক্ষেত্রে ব্যাক পেইনের রোগী কিন্তু আমরা ভর্তি রেখে অনেক দিন থেরাপি দিই এবং বায়োমেকানিক্যাল বিভিন্ন এক্সারসাইজ আছে, বিভিন্ন কিছু করিয়ে থাকি। তো আপনি একটু কষ্ট করে আবার আগে যদি কাগজপত্র থাকে বা প্রেসক্রিপশন থাকে নিয়ে আসেন, অবশ্যই আমি দেখে তারপরে পরবর্তী কি করণীয় সেটা আমি বলে দিতে পারবো, কিন্তু আপনার অবশ্যই একটা ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে সম্ভবত মেকানিক্যাল ব্যাক পেইন। আপনি কি করেন, পেশা কি? কুক করেন, মানে ভারী কাজ করতে হয় সামনে ঝুঁকে? না না, ওয়েটের কোনো কাজ করি না। বয়স কত বললেন? বয়স 30। আমার মনে আপনার যে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছিলাম উপর হয়ে শুয়ে, এই যে তো এক্সারসাইজ করলে তো উপকৃত হওয়ার কথা দেখেন না, এবার বলছিলেন যে এরকম ভাবে মানে শুইতে গেলে কিভাবে শুইতে হবে, বসতে গেলে কিভাবে বসতে হবে, বলে একটু দেখেন। তো আপনি একটু কষ্ট করে আবার আসেন, আমি আবার দেখি। হ্যাঁ, আপনি অবশ্যই আসেন, আসলে আমরা প্রত্যেকটা রুগী ভালো হোক এটাই চাই, অবশ্যই রুগীরা উপকৃত হয় অনেকাংশেই। এর আগে এক রুগী ফোন করেছে যে ওনার 2 জন পেশেন্ট ভালো হয়েছে। আসলে আমরা আপনাকে শুধু রোগ সম্পর্কে আইডিয়া দিয়ে চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে হবে না, আপনাকেও কিছু কাজ করতে হবে, কিছু কারণে ব্যাক পেইন হয়, অনেক কারণ আছে। তো আপনি আসেন অবশ্যই, আসলে শেষ বলতে কিছু নাই, আপনি একসময় আসলে আমি দেখে আবার এটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে, অবশ্যই 7 দিনের মধ্যে আমি আসবো। তো রাখি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে দর্শক, বেশিরভাগ ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা রুগীরাই আপনার মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে। এই রুগীদের ক্ষেত্রে আসলে চিকিৎসা আমরা হয়তো ভালো হয়ে যায় বা ইম্প্রুভ হয়, যাই হোক না কেন, রুগীকে তার রোগ সম্পর্কে আইডিয়া থাকলে কিন্তু অনেকাংশে সে ব্যথামুক্ত থাকতে পারবে। আমি একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। হ্যালো হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। আমরা যেহেতু আজকে ঘাড় ব্যথা নিয়ে কথা বলছি, স্পেশালি আমি যারা কম্পিউটার ব্যবহার করে, ল্যাপটপ, এবং কিন্তু আপনাদের প্রত্যেকের বাসায় বাচ্চারা কিন্তু সারাক্ষণ খেয়াল করে দেখবেন ল্যাপটপ বা ফোন নিয়ে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সামনে ঝুঁকে ঝুঁকে সারাক্ষণ টিপাটিপি বা বিভিন্ন ভিডিও দেখে, এতে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঘাড়ের মারাত্মক সমস্যা হতে পারে, একটু সবাইকে সচেতন হতে হবে। জি দর্শক, কে বলছেন, নাম বলে প্রশ্ন বলুন। আমার নাম হচ্ছে শান, আমি সরিয়া থেকে বলছিলাম, স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি জি, আমি আমি আপনার কথা শুনছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি আমি ডক্টর সফিলা স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি, আমি ডাক্তার সফিলা প্রধানই বলছি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার। ফার্স্ট অফ অল আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি, যে আপনি এভাবে ফেসবুকে লাইভে আমাদেরকে সচেতন করার জন্য আমাদের মানে সমস্যাগুলো আর কি, যেটা সচরাচর আমি দেখি না, আন্তরিক ধন্যবাদ দোয়া করি এই জন্য। জি আপনাকেও অনেক ধন্যবাদ। আমি জি আপনার প্রশ্ন করি, আমি আমার একটা প্রবলেমের জন্য আপনাকে ফোন করছি। আমি কিছুদিন আগে MRI করছিলাম। জি তো MRI যে আপনার রিপোর্ট আসছে যে সাইটিকা পেইন রাইট রাইট লেগ, এবং MRI রিপোর্টে আরো আসছে যে দেয়ার সাইন অফ আর্লি ডিজিজ,
বিশেষ করে দেয়ার মানে L4-5-S1 বাট নো নিউরাল এক্সিট কম্প্রেশন চেঞ্জ। আমার প্রবলেমটা হচ্ছে আমার কোমরের ডান সাইড থেকে আমার ডান পা নিয়ে নিচে কিছু ব্যথাটা হয়। হ্যাঁ, ব্যথাটা অসম্ভব না, এমনও না যে আমি সহ্য করতে পারি, আবার মানে অস্থির আছে হাঁটলে। আর ইদানিং আরেকটা প্রবলেম হয়েছিল, যখন আমি ইউরিন পাস করি, মানে ইউরিন পাস করি তখন আমার কাছে মনে হয় যে একটা টান লাগে আমার ডান পায়ে আর কি, মাখন আমার মানে ভাই মাখনকে দিচ্ছে মনে হয় যে একটা টান লাগে। জি, আমি বুঝতে পেরেছি। আপনার বয়স কত? জি স্যার, আমার বয়স হচ্ছে স্যার 35। আমার জব হচ্ছে যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি বসে থাকেন তাহলে সারাদিন? আপনি আপনি প্রোগ্রামের শুরুতে আমি কিছু ছবি দেখিয়েছি কম্পিউটার বসার ব্যবহার। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু স্ট্রেট বসে আছি, খেয়াল করছেন কিনা? তো এইটা ইম্পর্টেন্ট। আপনার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা তো আরো বেশি বসে থাকেন সারাদিন, তো বসে থাকার ক্ষেত্রে আপনার অবশ্যই ট্যাব ইউজ করা যাবে না, ল্যাপটপ ইউজ করা যাবে না, ডেস্কটপ ইউজ করতে হবে, এবং বসা এবং মনিটর, আপনার যে চোখ এবং মনিটর একই প্যারালাল লাইনে থাকতে হবে। প্রয়োজনে মনিটর উঁচু নিচু করে বা চেয়ারকে নিচু করে আপনাকে এটা কারেকশন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এক। আর দুই হচ্ছে, আপনি একটানা বসে আছেন, এক ঘন্টা পর পর একটু হাঁটেন, একটু দাঁড়ান, আবার বসেন। এইভাবে আপনাকে এই কাজগুলো করতে হবে, না হলে এই জাতীয় সমস্যা হবে। এটা আপনার মেরুদণ্ডের PLID হয়েছে, যেটা আমরা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক বলে থাকি, দুটা লেভেলে হয়েছে। তো মনে হয় আর্লি একেবারে প্রাইমারি পর্যায়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি সুযোগ থাকে ওখানে দেখেন ওরা ফিজিওথেরাপি দেয় কিনা, যদি থেরাপি চিকিৎসা দিতে পারে আপনার এটা চলে যাবে। আর না হলে আপনি একটানা 15 দিন কমপ্লিট হসপিটাল এ বাসায় শুয়ে থাকবেন, কোনো কাজ নেই, ছুটি নিয়ে বাসায় একটানা 15 দিন শুয়ে থাকবেন। আর রাতে যখন ঘুমাবেন 1-2 ঘন্টা উপরে শুয়ে থাকবেন, কোমরে গরম সেঁক দেন। আর ওদের থেকে কিছু, ওরা যদি কোনো ওষুধ টষুধ দিয়ে থাকে কিছুদিন খেয়ে এই কাজগুলো করেন, আশা করি চলে যাবে। এই এইটার চিকিৎসা আসলে ডিপ। জি স্যার, আরেকটা প্রবলেম যেটা বলছি, রিসেন্টলি আমি যখন ইউনিট পাস করি তখন আমার যে থাই মাসলে মনে হয় একটা টান লাগে বা চিনচিন করে। জি, এটা সায়াটিকা, এটা আপনি যেটা বলছেন এটা PLID বা সায়াটিকা, এটা নার্ভ রুট কম্প্রেশন আছে। তো এটা আশা করি আমি যেটা বলছি এটা করলে অনেকাংশেই হয়তো চলেও যেতে পারে। আর যদি সম্ভব হয় ওখানে রিহ্যাবিলিটেশন বা থেরাপি চিকিৎসা যদি সম্ভব হয় ডাক্তারদের সাথে কথা বলে এটা করে দেখতে পারেন, অথবা এই যে গরম সেঁক দিয়ে দেখতে পারেন, ব্যথার মলম দেন, কিছুদিন রেস্টে থাকেন। আপনার এখন দরকার কিছুদিন রেস্ট, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা করতেই হবে আপনাকে। আর আপনার মেরুদণ্ডে মেশিনের মাধ্যমে ট্রাকশন দিতে হতে পারে, অথবা ম্যানুয়ালি হোক, বা ডিকম্প্রেশন ইউনিট মেশিন আছে যেটার মাধ্যমে আমরা ডিস্কটাকে সরিয়ে ফেলি বা রিল্যাক্স করে দিই, তখন নার্ভের চাপটা চলে যায় এবং আপনাকে রেস্টে থেকে কাজটা করতে হয়। তো এটা সম্ভব না হলে আসলে ওই দেশের চিকিৎসা আমাদের চিকিৎসায় কিছুটা তফাত আছে। তো আপনার যদি না, জি অবশ্যই, তো আপনার যদি এটা না করে তারা, আপনি যেহেতু আপনি ডাক্তার না, আপনি তাদেরকে সাজেস্টও করতে পারেন না, তারা তাদের মতোই চিকিৎসা দিবে। আপনার এখন 15 দিন রেস্টে থাকেন, সম্পূর্ণ আশা করি উপকৃত হবেন, না হলে আপনি আমাকে 15 দিন পর আবার একটু এই ফোন নাম্বারে যোগাযোগ করে, অথবা আমার ইনবক্সে ফেজের আপনি কমেন্ট দিয়ে ছবিটা যদি উঠিয়ে পাঠাতে পারেন আমি আপনাকে অবশ্যই উত্তর দিব। হয়তো ব্যস্ত থাকি, বাট যে কোনো দিন দেখে উত্তর দিব অবশ্যই। জি স্যার, আমি ডেফিনেটলি সেটা করব ইনশাআল্লাহ। আর স্যার, আমি যে ইউরিক পাসের সময় যে পেইনটা আমি ফিল করতেছি, এটা কি নার্ভের কোনো কিছু কিনা? আপনি ওই
না ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নার্ভ রুট কম্প্রেশন হলে থাইয়ে ব্যথা হতে পারে, পায়ে টান লাগতে পারে, ইউরিনে এই জাতীয় একটু সমস্যা হতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একটু পানি বেশি করে খান, আর কয়েক আপনার এখন দরকার কমপ্লিট বেড রেস্ট, মানে আপনার ন্যূনতম 7 দিন হলো বিশ্রামে চলে যান, এটা চলে যাবে। আর ওরা যে ওষুধ অবশ্যই দিয়েছে কিছু, এগুলা খেতে থাকেন, এতে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। কারণ অনেক সময় আমরা চিকিৎসার পরে আবার দেখতে হয় যে কি পরিস্থিতি, এটা ইম্প্রুভ হলো কিনা বা ভালো আছেন কিনা, কারণ আপনি বাইরে যখন আবার চলে যাবেন তখন তো আবার প্রবলেম দেখা দিলে আমরা কিছু করতে পারবো না। একটু সময় নিয়ে আসলে বেটার, এবং আর্লি আমাদের কাছে আসতে হবে, মানে দেশে আসার পরপর অনেক সময় রোগী আসে চিকিৎসার জন্য, এসে অন্য কাজ করে বা বেড়াতে যায় বা পারিবারিক বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যায়, যাওয়ার সময় আসে আমাদের কাছে, তখন আসলে আমাদের চিকিৎসা দিয়েও কোনো রেজাল্ট ফলো আপ করতে পারি না। কারণ একটা আপনি একদিনই চিকিৎসা পেয়ে যাবেন এই আশা করাটা ঠিক না, চিকিৎসা দেওয়ার পরেও আপনাকে কিছুদিন আমাদের তত্ত্বাবধানে বা ফলো আপে থাকতে হবে, কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, আমরা দেখব যে আপনি কাজগুলো ঠিকমতো করছেন কিনা। এটা পেশাগত, একটা স্কুলে না গেলে মানুষ কিন্তু পড়ালেখা হবে না, কেউ ডিগ্রি পাবে না, তদ্রূপ চিকিৎসার ক্ষেত্রেও ডাক্তার হাসপাতাল ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে ফলো আপ ব্যাপার থাকতে হবে। একটু দয়া করে ওইভাবে সময় নিয়ে আসেন, আর আশা করি এখন যে সাজেশনটা দিচ্ছে এটা করেন। আর কোমরে একটা বেল কিনতে পাওয়া যায় অনেক সময়, ওদেরকে বলেন ডাক্তারদেরকে, ওরা কোমরে বেল দিবে, ওটা ব্যবহার করেন চলাফেরা। অবশ্যই, আসলে এই রোগী সংখ্যা আপনার মতো রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে, আরবানাইজেশন, পেশাগত কারণ, বিভিন্ন বেশিরভাগই প্রফেশনাল হ্যাজার্ড, এই যে কম্পিউটার ব্যবহার, বসে থাকা, এবং আমরা প্রায় রোগী পেয়ে থাকি বাংলাদেশে হয়তো সে কোনো কাজই করে নেই, সে মিডল ইস্টে বিভিন্ন দেশে গিয়ে অত্যধিক পরিশ্রম করছে, সে মারাত্মক আপনার ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে হাজির হয়, এমনকি স্ট্রোকের মতো প্যারালাইসিস ইয়াং রোগী আমরা পাচ্ছি। তো সচেতনতা আসলে জরুরি, কারণ আমরা চিকিৎসক চিকিৎসা দিয়ে ছেড়ে দিব, আপনি কী করেন এটা কিন্তু আমি জানি না, তো সেটা আপনাকে আমরা জাস্ট এডুকেশন দিয়ে দিব যেন আপনি সেইভাবে চলতে পারেন, এবং আপনি কিছুটা যদি জেনে যান যে সমস্যাটা কি, আপনি তখন নিজের থেকেই সমাধান করতে পারবেন। কারণ আমরা তো আপনাকে সারা জীবন হাসপাতালে চিকিৎসা দিতে পারবো না, সারা জীবন আপনাকে উপদেশ দিতে পারবো না, আমরা জাস্ট আপনাকে আইডেন্টিফাই করে বলে দিব এভাবে চললে বেটার হবেন, বিছনা কারেকশন করা এবং অনেক কাজের বিভিন্ন পেশাগত ব্যাপার থাকে। তো আশা করি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ভিডিও দেখে অনলাইনে এবং আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, আপনার প্রতিদিনকার মানে আপডেট গুলো দেখে আমি সচেতনতা আপনার আসছে এবং এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জি, অবশ্যই ধন্যবাদ, আপনাদের কিছুটা হলেও সেবা দিতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, অনেক রাত হয়ে গিয়েছে, তো অনেক উত্তর দিতে পেরে দিয়েছি বা অনেকের উত্তর দিতে পারি নাই, যাদের উত্তর দিতে পারি নাই মন খারাপের কিছু নেই, যদি আপনারা কমেন্টে বা ইনবক্সে লেখেন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রয়োজন হয় আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিপিআরসি হাসপাতাল, 29 প্রবাল হাউজিং, গ্রিন রোড, শ্যামলী, ঢাকা। এখানে আমি বসি শুক্রবার ছাড়া অন্যান্য দিন, তবে আসার আগে অবশ্যই একটু ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, অনেক সময় আমি দেশে নাও থাকি, অনেক সময় বাইরে যাই বা বিভিন্ন পেশাগত বা অন্যান্য পারিবারিক কাজ থাকতে পারে, তো দয়া করে ওইভাবে ফোন দিয়ে আসবেন। আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।